আচ্ছা শোনো, চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, তাহলে মোটিভেশনের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের কথার মানেগুলো যদি তোমরা বুঝে যাও তাহলে আর কোনোদিনও পড়াশোনায় ফাঁকি দেবে না। একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম, তোমাদের কাজ বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ভালো ফল দিয়ে বস্তা ভরে নিয়ে আসল। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করল এবং সে ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ আছে কিনা, জঙ্গলের মরা পাতা কাঠ ঘাস দিয়ে বস্তা ভরে পূর্ণ করে সে নিয়ে এলো। যখন তারা রাজপ্রাসাদে ফিরে এলেন, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুব খুশি হলেন, তিনি বস্তাগুলো খুলে দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগল। রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টি আলাদা আলাদা কক্ষে রাখা হোক, এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ, তিনজনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন, দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেয়ে কাটাতে পারল, বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেরেই মারা গেলেন। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখনও ভোগ করতে পারব। থ্যাংকস ফর ওয়াচিং।